আর রাজিয়া তুই হকের পথে বাধা দিয়েছিস, তোর মার কতটা দুধ খেয়ে মানুষ হয়েছিস তোর আমি দেখেই ছাড়বো ইনশাল্লাহ। যদি একটা কিস করতে দাও, একটু লজ্জা চোখে শুনে রাখবি তোর একটি কথা, পাপের কাজ যদি করবি এঁটে, পাপের কাজ যদি করবি এঁটে, আর হকে প্রেক দে দিওলে দেবো সেটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমার লেডি শিল্পীদের ধোলাই দেবো গজলটি। আপনারা এত পরিমাণে লাইক শেয়ার করেছেন, সেই গজলটি শুধু ইউটিউব নয় তাম সোশ্যাল মিডিয়া জুড়ে গজলটি ভাইরাল হচ্ছিল বলে রাজিয়া এত বড় বোকা বেবি নাজিনদের কথা শুনে আমার সেই ভিডিওটি স্ট্রাইক মেরে ভিডিওটি বন্ধ করে দিয়েছে। তবে আমি স্ট্রাইকটি তুলে ফেলেছি। আর রাজিয়া তুই হকের পথে বাধা দিয়েছিস, তোর মার কতটা দুধ খেয়ে মানুষ হয়েছিস তোর আমি দেখেই ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, রাজিয়া চরিত্র যে কতটা খারাপ প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে আমার ভিডিওটি ভাইরাল অংশটি আগে আমরা দেখে নেই। যারা ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে লাগায় কাজল, তবে কেন ভাইরাল হয় ঘুরে ফিরে তাদের গজল। যারা ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে লাগায় কাজল, তবে কেন ভাইরাল হয় ঘুরে ফিরে তাদের গজল। মুখে ওই মেকআপ করে ক্যামেরায় শুটিং করে, মুখে ওই মেকআপ করে ক্যামেরায় শুটিং করে, যুবকদের ইমান ধ্বংস করছে এরা তলে তলে, যুবকদের ইমান ধ্বংস করছে এরা তলে তলে। যে নারী বেপদ্দায় কণ্ঠ ছেড়ে গজল বলে, হাদিসে দয়ার নবী জাহান্নামী তাদের বলে। প্রিয় দর্শক, এরা শুধু গজল গিয়ে যুবকদের ইমান ধ্বংস করছে না, এর পাশাপাশি চুল ছেড়ে দিয়ে বেপদ্দায় গান গাচ্ছে এবং সিনেমা নোংরা নোংরা ডায়লগ দেওয়া শুরু করেছে। আসুন রাজিয়ার আসল রূপটা আপনারা একটু দেখুন। আসল প্রেমের মানিক চিনলি না, খাঁটি সোনার কদর দিলি না, তুই তো বন্ধু মানুষ বালা না। আমি কাছে এলে তোমার টেনশন কমবে, সব টেনশন চলে যাবে। যদি 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 একটা কিস করতে দাও, একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে। প্রিয় দর্শক, এর থেকে আমার অনেক খারাপ খারাপ ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমার দ্বারাই দেখানো সম্ভব হচ্ছে না। তো আজকের আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটি দেওয়ার আগে দুটি কথা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকে যারাই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি ডাউনলোড করুন আর নিজ নিজ ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন, ফেসবুক পেজে ছেড়ে দিন, যাদের পেজ নেই প্রোফাইলও ছেড়ে দিন। কারণ এই ভিডিওটি আমাদের ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে যায় যে এদের গজল শুনে ইসলামের কী শিক্ষা নেবে, যেখানে নিজেরাই ঠিক নাই। দুই নম্বর কথা হচ্ছে, আমার যে ভিডিওটি স্ট্রাইক মেরে ভিডিওটি বন্ধ করে দিয়েছে ওই ভিডিওটি আমি পুনরায় রিলিজ করব, তবে ওদের ছবি ব্যবহার করেছি বলে প্রবলেম হয়েছে, এবার আর ওদের ছবি ব্যবহার করব না। যেখানে ওদের ছবি ব্যবহার করা ছিল ওদের ছবির উপরে ছেঁড়া জুতা দিয়ে দিয়ে ঢেকে দেবো, ওদের ছবি আর ব্যবহার করব না। যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি আপনাদেরকে দিতে চাই, আমাদের পশ্চিমবাংলা ভাইরাল লেডি শিল্পী বলেন আর রাজিয়া বলেন, 4-5 বছরের ভিতরে এদের চ্যানেলের কোনো অস্তিত্বই আপনারা খুঁজে পাবেন না। যদি বলেন কি করে, 2-3 বছরের ভিতরে ওদের বাপ ওদের বিয়ে দেবে। আর আপনারা জানেন ওরা কোটিপতির ঘরে মেয়ে, বিয়ে দেওয়ার সময় নিশ্চয় ভিখারি ছেলের সাথে দেবে না, কোটিপতি ছেলের সাথেই দেবে। আর যখন কোটিপতি ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, আর আপনারা ওদের চ্যানেল কমেন্ট বক্সে গিয়ে দেখুন, কিছু কিছু ছেলে কমেন্টস করে রয়েছে, বাহ তোমার ঠোঁটটা তো খুব সুন্দর, একটা চুমা দিলে ভালো তো। আচ্ছা, সেই কোটিপতি ছেলে যখন দেখবে যে আমার বোন নামে এত বড় বড় কথা, সে একটাই কথা বলবে, আমার টাকার অভাব নেই, হয় গজল ছাড়ো নাই আমার ছাড়ো। তখন ওই চ্যানেল বাঁচাতে হতে গেলে ওই কোটিপতি ছেলের হাত থেকে ছাড়িয়ে ভিখারি ছেলের সাথে বিয়ে দিতে হবে, তাহলে ওই চ্যানেল বেঁচে থাকবে। আর যদি মনে করে কমেন্টস বন্ধ করে রাখবো, তো কমেন্টস বন্ধ করা সম্ভব হবে ঠিকই, কিন্তু যুবকদের ভিতরে সেই খারাপ লালসাটা কিন্তু বন্ধ হবে না। শুনে রাখবি তোর একটি কথা, পাপের কাজ যদি করবি এঁটে, পাপের কাজ যদি করবি এঁটে, আর হকের প্রেক দে দিওলে দেবো সেটে। প্রিয় দর্শক, আজকে 500 ডোজ দিয়েছি, এরপরে কিঞ্চিত পরিমাণে যদি আমার দিকে আঙুল তুলেছে 5000 ডোজ নিয়ে ফিরবে ইনশাল্লাহ। কারণ কবি সাদ্দাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বিদায় নেবার আগে আমার যুবক ভাইদের জন্য চোখ খোলা একটা শের বলে বিদায় নিতে চাই। শক্তিশালী দেখে তুমি লুকিয়ে না আড়ালে, শক্তিশালী দেখে তুমি লুকিয়ে না আড়ালে, জামানা চমকে যাবে তুমি উঠে দাঁড়ালে।